আমি এমডি বলছি এটা কে আমি এখন আছি আমাদের হোস্টেলের ছাদে। তো আজকে আমার সাথে যা যা র্যান্ডম হয় সব কিছু দেখার চেষ্টা করবো। আর এই যে সিনিয়র বয়েজ হোস্টেলে যারা থাকো তারা আমাকে একটা জিনিস কমেন্ট সেকশনে বলো যে এটার মানে কি। গাইস এটার মানে কি, আমি এখানে আছি প্রায় দু বছর ধরে বাট এখনও পর্যন্ত আমি এই যে উপরে স্কিনস লেখা আছে হচ্ছে মিনিং অফ দি স্কিন, গাইস এটার মানে কি যারা জানো আমাকে জানাও। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস এখান থেকে মালদার ভিউটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা যে মালদার ভিউ গাইস দেখতে থাকো, ব্লগটা ইন্টারেস্টিং মনে হলে লাইক করে দিও। তো গাইস আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, ঠিক আছে এদের রুমে, এখান থেকে এদের রুমে যদি আমি কোনদিন ক্যামেরা নিয়ে আসি তো এদের দেখতে পাচ্ছ সব কাজে শুয়েছিল প্রথমত, দেখে জামাটা হাফ হচ্ছে ওইদিকে বাগুলি ফেস ওয়াশ করতে গেছে। তো গাইস রিতেশ বাইরে থেকে খায়, ঠিক আছে 35 টাকার মিল রেটা 55 সরি ভাই। দেখতে থাকো আর এখানে দেখো, এই দেখো ছেলেগুলো কত পড়াশোনা করছে, ঠিক আছে কে কাকে পড়াচ্ছে তুই কে না, ডিসকাশন ডিসকাশন গ্রুপ ডিসকাশন করছে। তো কি প্যাথোলজি সব কি টপে লিভার সব কি বলবার। তো পর ভাই অল দা বেস্ট সবাইকে, ঠিক আছে সামনে প্রফ আছে সেকেন্ড প্রফ ভাই ভালো করে দিস, অল দা বেস্ট ভাই অভিনব। আমি চয়নের বিপিটা মেজার করলাম 130/82, ঠিক আছে 130/82 যেটা পেলাম। এই গাইস তো এখন র্যান্ডম পার্টটা শুরু হচ্ছে আমার রুমে, এখানে আমার রুমমেট আছে এন্ড দেখা যাক আমার রুমমেট কি করছে। চয়ন হাই কি করছে? তো গাইস দেখানোর চেষ্টা করবো আমার রুমমেট পড়ছে না কি করছে এখানে, দেখানোর চেষ্টা করবো আমি কি করছি ভাই। তুই পরীক্ষা যাবে বুঝি স্ট্রেসফুল হয়ে গেছি তাই একটু স্ট্রেস রিলিজ করছি। তো গাইস ইউ ক্যান সি হিয়ার অনেকগুলো হেডফোন আছে এখানে, ঠিক আছে আই মিন ইয়ারফোন, আর সাথে ড্রয়িং করছে দেখতে পাচ্ছ। ফিজিক্যাল একটা জিনিস দেখে আমরা কি করি বেসিক্যালি ড্রয়িং করার সময় কোনো ফটো দেখে ড্রয়িং করি, কিন্তু চয়ন না একটা ফিজিক্যাল কোন একটা অবজেক্টকে দেখে সেটাকে আঁকার চেষ্টা করছে। গাইস দেখতে পাচ্ছ ক্রিয়েটিভিটি ট্যালেন্ট এই ছেলেটার মধ্যে, কোনো ট্যালেন্ট বলে কিছু দেখিয়ে দেয় ড্রয়িংটা। গাইস দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে, সবাই কমেন্ট সেকশনে জানাও। সত্যি কথা বলতে জীবনে আমি আর্টটাকে অনেক ইগনোর করেছি, কিন্তু আর্ট আমাকে একটা ইটারনাল পিস দেয়। ওফ কি দিল ভাই কি দিল। যাই হোক তো ছয়নে প্রচুর ব্রেকআপ হয়েছে তাই ভিতরে প্রচুর হার্ট ব্রেক, যখন হার্ট ব্রেক হয় তখন আঁকা আঁকি করে। তো চয়ন তুই আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু লাইন কিছু মোটিভেশনাল লাইন বল। দেখো তোমাদের যেটা প্রফেশন সেটাকে কমপ্লিট করো, সেটার পাশাপাশি তুমি তোমার প্যাশনটাকেও ফলো করো। এক্স্যাক্ট ফলো ইওর প্যাশন আফটার ইওর প্রফেশন। উফ কি দিল ভাই। তো গাইস এটা রুমে আনলক চলছে, তালা চাবিটা হারিয়ে গেছে। এই সরে ভিডিও হচ্ছে সরে সরে। গাইস এসে বাকলি সাফল্য, ঠিক আছে সাফল্য। তো সুব্রত তোমার সুব্রত দেখতে পাচ্ছিস তোর রুমের অবস্থা, ঠিক আছে আমরা ঢুকলাম তোর রুমটাতে। এই ফোনটা ভাঙতো না ভাই, ফোনটা ভাঙি না ভাই। তোর রুমে দেখতে পাচ্ছ গাইস এই রুমটা ভেঙে এর ভিতরে ঢুকে হামলা চলছে, এটাই হচ্ছে সিনিয়র বয়েজ হোস্টেল গাইস। এই দেখো এই দেখো পরের মাল পেলে কিভাবে ইউজ করে। দে দে তোরা হয় তোরা পে কর, আমি নেই এখানে। তোরা ভালো ছিল না কালকে 2250 টাকা গেছে ভাই তোরা দে। কি লোকাচ্ছিস? আমরা এখন এই আমাদের কলেজের সামনে দোকানে এসেছি, ঠিক আছে সুনীল দা তার দোকানে একটা বাম্পার অফার চলছে, সেটা হচ্ছে তুমি একটা লেস খাও, ঠিক আছে তো লেস 10 টাকা দাম,
আপ টু 10 টাকা ক্যাশব্যাক পাবে, তো সেটা বাকুলি প্রথম বৌনি করতে চলেছে। তো ক্রাইটেরিয়া হচ্ছে এটাই লেখা আছে আপ টু 10 টাকা জিপে ব্যাক। তো আমি যদি এটা কেটে 7 বা 7 উপরে টাকা পাই তাহলে নেক্সট প্যাকেট করব, নেক্সট প্যাকেট করব, ঠিক আছে? যত প্যাকেট আছে সব কাটাবো, আর যদি কম হয় তাহলে টাকাই দেব না, কাকার যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি অফারটা, শুরু কর বাকুলি। তো গাইস এর সৎকার হয়ে গেছে, এবার বাকুলি বাড়ি চলে যাচ্ছি। তো গাইস আমরা সেই কুপন কোডটা অ্যাপ্লাই করব, এবার এখন কি করব এর পিছনে একটা চিনি দিয়ে চিনি দিয়ে না পিছনে স্ক্যানার আছে, এটা ফাস্ট স্ক্যান কর গুগল পে দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে স্ক্যান হচ্ছে, স্ক্যান হয়ে গেছে। 2380 9060 খাওয়ানোর জন্য। তো গাইস বাকুলি কাকু 10 টাকা দিতে, বাকুলি 10 টাকা পে করছে, বাকুলি আলটিমেটলি 5 টাকা লস হয়ে গেছে।